শুভ সকাল বন্ধুরা আজ ত্রিশ জানুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল গরু পাচারকারী এল্টো জ্বালিয়ে দিলেন ক্ষুব্ধ জনতা কালাইনের তীব্র উত্তেজনা গ্রামে বাজেয়াপ্ত মারণাস্ত্র গ্রেফতার কলেজ ছাত্র সহ দুই যুবক এক ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কালো দিবস পালনের ডাক কর্মচারী পরিষদের আসিমগঞ্জে কমিউনিটি হলের টাকা আত্মসাৎ আদালতে দায়ের করা মামলার তদন্তে পুলিশ দর্শনের শিকার সত্তর উর্ধ বৃদ্ধা গ্রেফতার যুবক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দৃতের জবানবন্দি রেকর্ড পুলিশের গাগলাচোড়ায় বিদ্যুতের তার ছেড়ে যুবকের মৃত্যু ও গুরুতর আহত মহিলা মৃতদেহ রাজপথে রেখে ক্ষুব্ধ জনতার প্রতিবাদ তীব্র উত্তেজনা মরার উপর খাড়ার গা পুনরায় বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের বিদ্যুৎ বিভাগ তথা আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড এক ফেব্রুয়ারি থেকে ইউনিট প্রতি আরো পঞ্চাশ পয়সা বাড়ছে বিদ্যুৎ মাসুল মাতৃত্বের সঠিক সময় হিমন্ত বিশ্ব শর্মার পাশে দাঁড়ালেন যুগগুরু বাবা রামদেব মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় বিজ্ঞানসম্মত বাড়িতে ছয় লক্ষাধিক টাকার মাদক কফ সিরাপ উদ্ধার ধৃত এক এবং সর্বশেষ খবরটি হলো নিরাপত্তারক্ষীর গুলিতে হত উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী তীব্র চাঞ্চল্য এবারে শুনুন বিস্তারিত খবর প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন গরু বুঝায় একটি এলটো জ্বালিয়ে দিলেন উত্তেজিত জনতা রবিবার ঘটনাটি ঘটেছে ক্লাইন থানা এলাকার দুই গরু পুলিশ এ নিয়ে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় পুলিশ তবে দিগর খালে পুলিশের চেকিং টাকা সত্ত্বেও কিভাবে বরাক উপত্যকা থেকে মেঘালয় হয়ে বাংলাদেশে গরু পাচার হয় এ নিয়ে প্রশ্ন উঠছে প্রাপ্ত খবর মতে চুরাই গরু নিয়ে মেঘালয়ের দিকে যাওয়ার সময় জনতার হাতে আটকা পড়ে এক এলট। সূত্র জানায় খালাইন এলাকার সিন্দুরা চা বাগানের কোনাপাড়া থেকে তিনটি গরু এক এলটো গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তিন চুর বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে গাড়ি আটক করেন তারা দেখা দেয় তীব্র উত্তেজনা অবস্থা বেগতিক দেখে এক চুর পালিয়ে যেতে সক্ষম হলেও দুই সন্দেহভাজন চুরকে আটক করে দেওয়া হয় গণদুলায় উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন কিন্তু তার আগে অবস্থা বেগতিক দেখে এলটো থেকে গরু নামিয়ে দিতে সক্ষম হয় তিন চুর সূত্র জানায় অগ্নি ফলে এলটোটি দাউ দাউ করে জ্বলে উঠে ফলে পুরো গাড়িটি পুড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী অগ্নি নির্বাপক বাহিনীর ইঞ্জিন গিয়ে এলটোর আগুন নির্বাপন করে আটক দুই ব্যক্তিকে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয়রা এদিকে এই ঘটনার পর মেঘালয়ে বাংলাদেশে গরু পাচারের ঘটনা নিয়ে সরব হন একাংশ লোক তাদের অভিযোগ দিগরখালে রাত দিন পুলিশের চেকিং থাকা সত্ত্বেও অহরহ বরাক উপত্যকা থেকে মেঘালয়ে বাংলাদেশে পাচার হচ্ছে গরু খুন জাদু বলে গরু বুঝাই গাড়ি পুলিশ চেকিং অতিক্রম করে মেঘালয়ের দিকে যেতে সক্ষম হয় এ নিয়ে প্রশ্ন তুলেন তারা স্থানীয়রা আরো জানান প্রায়ই চা বাগান সহ আশেপাশের গ্রাম থেকে গরু চুরি হচ্ছে চুরি যাওয়া এইসব গরু মেঘালয় হয়ে বাংলাদেশে পাচার করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা ধৃত বাপ্পন আহমেদ সৈদুর আহমেদের বাড়ি কালাইনের ভাট পড়ায় বলে জানা গেছে অপরদিকে পাঁচ গ্রামে পুলিশের অভিযানে বাজিয়াপ্ত পিস্তল সহ ছয় রাউন্ড গুলি এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ ধৃতরা হলেন নূর আহমেদ বড়বুইয়া ও রেজাউল করিম বড়বুইয়া উভয়ের বাড়ি কাছাড় জেলার খাটিগোড়া থানা এলাকায় পুলিশ জানিয়েছে শনিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে হাইলাকান্দি জেলার গ্রাম থানার অন্তর্গত সিদ্ধেশ্বর মন্দির এলাকা থেকে অভিযান চালিয়ে সঙ্গে এই দুই যুবককে আটক করে এদের মধ্যে একজনের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে একটি পিস্তল সহ ছয় রাউন্ড গুলি সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে দুই যুবককে তাদের সঙ্গে থেকে আরো দুইজন যুবক পালিয়ে যায় বলে পুলিশ জানায় দুই যুবককে গ্রেফতার করে নিয়ে আসা হয় হয় থানায় রবিবার তাদের আদালতে প্রেরণ করা বলে জানা গেছে এদিকে দ্রুত দুই যুবকের পরিবারের লোকজন তাদের ছেলেরা এমন খান্ডে জড়িত মানতে নারাজ তাদের দাবি তাদের ছেলেরা এমন খান্ডে মুঠেও জড়িত নয় তারা ষড়যন্ত্রের শিকার চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করলেন উভয়ের পরিবারের লোকজন রেজাউলের দাবি মায়ের মতেই এই কাণ্ডে জড়িত নয় তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এর আগেও সে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল না তাছাড়া নূর আহমেদ নামের যুবক একজন কলেজ ছাত্র সে কাটিগোড়ার চেরাগি জুনিয়র কলেজে অধ্যয়নরত আর কলেজের সামনের একটি দোকানে সে দোকানদারি করে তারও বাবার দাবি তাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে একজন কলেজ পড়ুয়া এমন কাণ্ডে জড়িত তা তিনি মেনে নিতে পারছেন না এই কাণ্ডে উভয়ের পরিবারের সন্দেহ রয়েছে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তারা এদিকে মারণাস্ত্র বাজেয়াপ্ত করার কাণ্ডে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে অপরদিকে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী শ্রমিকদের মঞ্চ সারা আসাম কর্মচারী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা হল রবিবার লঙ্কায় এই সভায় নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা বহাল রাখার দাবিতে আগামী এক ফেব্রুয়ারি রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি কার্যালয় বিদ্যালয়ে কালো বেজ পরিধান করে কালো দিন পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিষদের সচিব দিলীপ কলিতা তার দেওয়ার তথ্য অনুযায়ী এক ফেব্রুয়ারি নতুন পেনশন ব্যবস্থা বাতিল করার দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হলেও গণোৎসবের জন্য কালো বেজ পরিধান করে শুধুমাত্র কালো দিন পালন করা হবে বিদ্যালয় সহ অন্যান্য কার্যালয়ে সেই সঙ্গে পরিষদের অন্যান্য দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য আগামী পাঁচ ফেব্রুয়ারি এক সভার আয়োজন করা হয়েছে দিলীপ কলিতা জানান নতুন পেনশন ব্যবস্থা প্রবর্তন করার সময় দুই সালে পরিষদের পক্ষ থেকে একে এক আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করা হয়েছিল বর্তমানে দেশ জুড়ে এর ব্যাপক বিরোধিতা করা হচ্ছে এদিকে ইতিমধ্যে নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে দেশের বেশ কয়েকটি রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা বহাল রাখা হয়েছে কলিতা বলেন গত ষোলো ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক মাসের সময় দিয়ে এই সমস্যা নিরসন করবেন বলে কথা দিয়েছিলেন কিন্তু আজও সরকারের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই পরিষদ ফের আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরিষদ এদিন পরিষদের সভাপতি দীপেন শর্মা ও সচিব দিলীপ কলিতা বলেন রাজ্যের শ্রমিক কর্মচারী শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আসামে পুরনো পেনশন ব্যবস্থা বহাল রাখা দরকার বর্তমানে নতুন পেনশন ব্যবস্থার মাধ্যমে সামান্য টাকা পেয়ে প্রায় সবাই হতাশাগ্রস্ত তাই সমস্ত শ্রমিক কর্মচারীদের কথা ভেবে পুরনো পেনশন ব্যবস্থা চালু করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তারা এদিকে হুজাই জেলার শিক্ষক শ্রমিক সহ বিভিন্ন অফিসের কর্মচারীদের এক ফেব্রুয়ারি কালো দিন পালন করার আহ্বান জানিয়েছেন হুজাই জেলা কর্মচারী পরিষদের সভাপতি ফৈজ মোহাম্মদ বড়বুইয়া ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী অপরদিকে দিকে আসিমগঞ্জ জিপির দুই নম্বর ওয়ার্ডে বরাদ্দ একটি কমিউনিটি হল নির্মাণ না করে পুরো টাকা হাফিস করার ঘটনা এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করে সুবিচারের দাবি জানিয়েছেন স্থানীয় শামসুল হক নামের এক ব্যক্তি এ মর্মে রবিবার দলবল নিয়ে সরেজমিনের তদন্তে নামেন স্থানীয় পুলিশের এস আই এম এল সিং এতে স্থানীয়দের পক্ষের সঙ্গে ছিলেন এমএসএফ এর বিলিজুনের ইনচার্জ ছাত্রনেতা বদরুল হক পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বদরুল হক জানান শামসুল হকের দায়েরকৃত মামলাটি নথিভুক্ত করেছে আদালত বিষয়টি হত্যি দেখে পুলিশ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর আদালত সঠিক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন বলেন বর্তমান বিজেপি সরকারের সময়ে দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে না কিন্তু বিধায়ক কৃষ্ণেন্দুপালের কেন্দ্রে কমিউনিটি হলের নামে বরাদ্দ কয়েক লক্ষ টাকার কাজে সাইনবোর্ড পর্যন্ত না লাগিয়ে পুরো টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক এর নেপথ্যে কতিপয় রাজনৈতিক নেতা সহ জনা কয়েক সরকারি কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে এই কাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ নির্ধারিত স্থানে কমিউনিটি হল নির্মাণ না হওয়া পর্যন্ত ছাত্র সংগঠন এমএসএফ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন বদরুল হক প্রসঙ্গত উল্লেখ্য পাতারকান্দির বিভিন্ন জীবিতে সরকারি কাজ নিয়ে নয়চয়ের ঘটনা নতুন নয় এসব নিয়ে এতদিন কেউ ভয়ে মুখ না খুললেও সমাগত পঞ্চায়েত ভোটের আগে অনেকে সমূহ দুর্নীতির কাচ্চা কাহিনী প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে বিষয়টি নিয়ে দিবাকর দিবাকরদেবের প্রতিক্রিয়া জানতে তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ফলে তার প্রতিক্রিয়া জানা যায়নি অপরদিকে দর্শনের শিকার হলেন সত্যরুদ্ধ বৃদ্ধা গত পঁচিশ জানুয়ারি ধলাই বিধানসভা কেন্দ্রের ধর্মীখালের চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবক পেশায় অটোচালক শুভমনাথকে গ্রেফতার করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হীরামণি মিলির উপস্থিতিতে ফালঙ্কাট পুলিশ ধর্ষণকাণ্ডে অভিযুক্ত যুবককে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তার জবানবন্দি ক্রাইম অফ সিন রেকর্ড করেছে সে পুলিশের কাছে অকপটে নিজের কুকর্মের কথা স্বীকার করেছে ভুবনডহর পিংতলের বাসিন্দা শুভম পুলিশের কাছে তুলে ধরেছে ঘটনার সম্পূর্ণ বিবরণ সে জানিয়েছে গত পঁচিশ জানুয়ারি দর্মিখালে এক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাত আটটা নাগাদ রাস্তায় ওই বৃদ্ধাকে একাপে বলপূর্বক দর্শন করে সে জানায় রাতে নির্জন সড়কে একাপে বৃদ্ধার মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে গিয়ে দর্শন করে বৃদ্ধা আত্মরক্ষার চেষ্টা করলে তাকে মারধর করে এরপর তার ডিজেল অটো তুলে এক হাতে মুখ চেপে ধরে অন্য হাতে অটো চালিয়ে দর্মিখাল বাজার হয়ে ভুবনডহর চা বাগানের চানমারি নামক স্থানের পিংতল তেমাতায় গিয়ে ফের দর্শন করে তখন দর্মিখালের দিক থেকে ভুবনডহর অভিমুখে একটি ছোট গাড়ি আসতে দেখে বৃদ্ধাকে রাস্তায় ফেলে দিয়ে সে পালিয়ে যায় ঘটনার পরের দিন দর্শিতা বৃদ্ধা ও পরিবারের লোকেরা পালংঘাট পুলিশ ফাঁড়িতে এই সংক্রান্ত এফআইআর দায়ের করেন এর ভিত্তিতে ফাঁড়ি ইনচার্জ দলেশ্বর দাস মামলা নথিভুক্ত করে দলবন নিয়ে পিংতল এলাকা থেকে অভিযুক্ত শুভমনাথকে গ্রেফতার করেন সেই সঙ্গে এই কাণ্ডে ব্যবহৃত তার ডিজেল অটোটিও বাজিয়াপ্ত করেছে পুলিশ অভিযুক্ত শুভমনাথের বিরুদ্ধে এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধরায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ শনিবার পুলিশ শুভমকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে অপরদিকে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারে চূড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ দলের অভিযানে একটি ছয় চাকার কন্টেইনার লরি থেকে কমপক্ষে ছয় লক্ষ টাকার নেশাযুক্ত এসকাফ ব্র্যান্ডের কফ সিরাপ উদ্ধার হয়েছে মাদক কফ সিরাপ পাচারের অভিযোগে লরি চালক মুকেশ যাদবকে পুলিশ গ্রেফতার করেছে ও ঘটনার ব্যাপারে পুলিশ ওয়াচ ইনচার্জ নিরঞ্জন দাস জানান বেলাপ্রায় প্রায় দেড়টা নাগাদ এস জিরো ওয়ান এম সি জিরো থ্রি সেভেন সিক্স নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাচ্ছিল কিন্তু চুরাইবাড়ি আন্তঃরাজ্য সীমান্তে পুলিশের নাকা পয়েন্টে গাড়িকে আটক করে তাতে তল্লাশি চালান কর্তব্যরত পুলিশ কর্মীরা তল্লাশি চালিয়ে লরিতে বোঝাই ইলেকট্রনিক সামগ্রীর আড়াল থেকে এক হাজার দুইশো আশি শিশু নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয় এগুলির বাজার মূল্য কমপক্ষে লক্ষ টাকা হবে বলে তার ধারণা পুলিশ অফিসার জানান কফ সিরাপতালের অভিযোগে বিহারের বেগুসরাই জেলার একাম্বার বাসিন্দা কন্টেইনারের চালক মুকেশ যাদবকে আটক করা হয় পরে জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে সুনির্দিষ্ট আইনের দ্বারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে পুলিশ কর্মীর গুলিতে নিহত হলেন উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস রবিবার দুপুরে উড়িষ্যার জেলার ব্রজ রাজনগরে গান্ধী চোখের কাছে এক পুলিশ আধিকারিকের চূড়াগুলিতে স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সন্ধ্যায় মন্ত্রীর মৃত্যু হয় হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছেন মন্ত্রীর জরুরি ভিত্তিতে চিকিৎসা করা হয় তার কত স্থানে অস্ত্রোপচার করার পর তাকে আইসিউতে রাখা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি জানা গিয়েছে মন্ত্রীর বুকে গুলি লাগায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায় কৃত্রিম উপায় হৃদযন্ত্র সচল রাখার ব্যবস্থা করেও তাকে বাঁচানো যায়নি এদিন দুপুরে ব্রজ রাজনগরের গান্ধী চোখে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেখানে মন্ত্রী গাড়ি থেকে নেওয়ার পরই গোপাল দাস নামে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নবকিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালান ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে ওই পুলিশ কর্মীকে ধরে ফেলা হয় এরপর গ্রেফতার করা হয়েছে তাকে তবে কি কারণে তিনি মন্ত্রীকে গুলি করেছেন তা স্পষ্ট নয় অভিযুক্ত গোপাল দাসের স্ত্রীর দাবি মানসিকভাবে অসুস্থ ছিলেন ওই পুলিশ কর্মী দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছিল বিষয়টি নিয়ে ব্রজ রাজনগরের অন্যতম শীর্ষ পুলিশ কর্তা বলেন এএসআই গোপাল দাস নিজের সার্ভিস রিভলভার বের করে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এএসআই গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে চারটি গুলি চালিয়েছিলেন ঘটনার তীব্র নিন্দা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভুবনেশ্বরের ওই বেসরকারি হাসপাতালেও যান তিনি এরপর উড়িষ্যা এদিকে ঘটনার পর যায় মন্ত্রীর এক দেহরক্ষী নব কিশোরকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন যদিও কিছুক্ষণ পরে জানা যায় সেখানে থাকা এএসআই গোপাল দাস গুলি চালিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত